দর্শক, সরকারি দলের কোনো কোনো এমপি, তাদের মধ্যে অবশ্যই প্রভাবশালী কেউ কেউ আছেন, তাদের কর্মকাণ্ড নিয়ে স্থানীয়ভাবে নানান বিতর্ক তৈরি হচ্ছে। এর মধ্যে দুজন এমপির খবর সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছেন অধ্যাপক প্রাণ গোপাল দত্তের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে খুবই ঘটনাচক্রে এমন মন্তব্য তিনি করেছেন, সেটা সাংঘাতিক রকম মানে ক্ষমতার অপব্যবহার একজন সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে যে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ গিয়েছিল সেই কাগজটি নাকি তিনি ছিঁড়ে ফেলেছেন। আমরা একটু ভিডিওটা একটু দেখি দর্শক। এই আসন কাউকে আমি দেবো না, আমি পারি না আওয়ামী লীগ অফিসে দখল নিতে। নিষ্ক্রিয় লোক আপনার দাদার উপর শ্রদ্ধা আছে, আপনারা আওয়ামী লীগ জানেন না কেন? দাদা তো টাকা থাকে, আপনারা নেন না কেন? আপনারা আজকে আজকে তোমাদের নিয়ে যে আপনারা আওয়ামী লীগ অফিসে তালা লাগাই দিয়ে আওয়ামী লীগ দখল করতে পারেন না অফিসটা। কি মেয়র সাহেব রে ওপেন করতে পারেন না? ওপেন ক্লোজ বড় কথা না, বড় কথা হইলো এটুকু আমি বলতে পারি যে আমার দ্বারা কোনো ক্ষতি হবে, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, বরং আরো অনেক উপকার করে ফেলছি। এডিবির কাজের ব্যাপারে কোন তদন্ত গেছিল, লিখেছে না তোমার বিরুদ্ধে? বহু লোকে লেখছে, তোমার ঘরের লোকে লেখছে, ঘরের লোকে লেখছে, সেই জিনিসপত্র ছিঁড়া ফেলাই দেওয়া হয়েছিল দুর্নীতি দমন কমিশন থেকে। অসুবিধা কি আছে? অবশ্যই এটার ব্যাপারে তিনি বলছেন যে এটা সুপার এডিট হয়েছে। যেই খবরটি এসছে একেবারেই প্রথম শ্রেণীর দৈনিকগুলোতে, তার মধ্যে প্রথম আলোর খবরটি আমি কোট করছি, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাকে নিয়ে সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তের বক্তব্য সহ ভিডিও নিয়ে ভাইরাল। খবরে বলা হচ্ছে কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলামকে নিয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মফিজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে করা অভিযোগের কপি ছিঁড়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন সংসদ সদস্য। এই ঘটনায় বুধবার দুপুরে জরুরি সভা করে ওই বক্তব্যকে সুপার এডিট বলে দাবি করেছে পৌর আওয়ামী লীগ। এছাড়া যারা এ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অধ্যাপক প্রাণ গোপাল দত্ত কুমিল্লার সাত চান্দিনা আসনের সংসদ সদস্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক দুবারের উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আচ্ছা, এই এই ব্যাপারটি যেটা হয় যখনই কি ভিডিওগুলি ভাইরাল হয়, এর আগেও আমরা দেখেছি যে স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভারত বিষয়ে যে কথা বলেছেন, আরো অন্যান্য কয়েকজন এমপি মন্ত্রী, এমনকি রাশিদ খান মেনন, তারাও যখনই নাকি ভিডিওগুলো প্রচার হয় তখন তারা বলা হয় এটা এডিট করা হয়, সুপার এডিট। এটার সাথে আমরা তো খুবই পরিচিত। আচ্ছা, এখানে খবরে বলা হচ্ছে যে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে 4ঠা জানুয়ারি দুপুরে চান্দিনা পশ্চিম বাজারের হাজি ম্যানশনে সাবেক পৌর মেয়র মোহাম্মদ মফিজুল ইসলামের ব্যক্তিগত দপ্তরে যান সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। তিনি সাবেক মেয়রের চেয়ারে বসেছিলেন, তখন তার পাশে দলীয় নেতা কর্মীরা ছিলেন, আমরা এটা ভিডিওতেও দেখলাম। ঘরোয়া আলোচনায় তিনি নেতা কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে প্রাণ গোপাল দত্ত বলতে শোনা যায়, এখানে ওপেন ক্লোজ বড় কথা নয়, বড় কথা হলো আজকে আমি এখানে এসেছি, বরং আরো বড় উপকার করেছি। এডিবির কাজের ব্যাপারে তদন্তে গিয়েছিল তোমার, অর্থাৎ মফিজুলের বিরুদ্ধে, তোমার ঘরের লোক লিখছে, এই জিনিসটা ছিঁড়ে ফেলা হয়েছে দুর্নীতি দমন কমিশন থেকে, তো অসুবিধা কি আছে? তো এখানে প্রথম আলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে ভিডিওটি সম্পাদনা হয়েছে কিনা এটা সে যাচাই করা সম্ভব হয়নি। সেই ব্যাপারে প্রাণ গোপাল দত্ত গণমাধ্যমকে বলেছেন যে আমার বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করা হয়েছে, তার মানে পুরোপুরি তিনি উড়িয়ে দেননি। কিন্তু পৌর আওয়ামী লীগ হচ্ছে যেহেতু একেবারে মফিজুল ইসলাম, তার ব্যাপারে তিনি বলছেন এটা সুপার এডিট। এবং কিন্তু কথা হলো যে এই যে এই ধরনের
একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে এটার ব্যাপারে দেখলাম যে কোন রকম প্রাণগোপাল দত্ত নিজে কোনো ব্যাখ্যা বিবৃতি দেননি, অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে এই ব্যাপারে এটা কোনো রকম আমরা বক্তব্য পাইনি। এবং এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুতর অপরাধ যদি সত্যি হয়ে থাকে, যে এই কথাটা যে দুর্নীতি দমন কমিশন অভিযোগ গিয়েছিল সেটা ছিঁড়ে ফেলা হয়েছে, তাহলে এটা দুর্নীতি দমন কমিশনেও এইভাবে একদম প্রভাব বিস্তার করা যায়, যেটা মানুষ বলে বা বিরোধীরাও অনেক সময় বলে যে দুর্নীতি দমন কমিশন হচ্ছে দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে অনেক ক্ষেত্রে, এবং ক্ষমতাসীনদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ তাদেরকে পার পাইয়ে দেওয়া হচ্ছে, এই যে কথাগুলো বলা হয় তাহলে তো তার সাথে এই অংশটা মিলে যাচ্ছে, যে অভিযোগ এসেছে সেই অভিযোগ ছিঁড়ে ফেলা হয়েছে। তাহলে সরকারি দল তাদের লোকদেরকে এইভাবে বাঁচিয়ে নিচ্ছে, এই বিষয়টা সামনে আসে, তো এটা তো খুবই গুরুতর একটি অভিযোগ। এই অভিযোগের ব্যাপারে কেউ কোনো বক্তব্য দিল না, জিনিসটা কিন্তু হাওয়া হয়ে গেল। এই গত কয়েকদিন আমি অপেক্ষা করছিলাম যে এই ব্যাপারে কেউ বক্তব্য দেয় কিনা, কোনো বক্তব্য নেই। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় আরেকটি ঘটনায় আসি। এই বৃহস্পতিবারে রাজশাহী এমপি আইনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা একেবারে কিছু ডকুমেন্ট শো করছে, ছবিতে দেখেন, সেখানে বলছে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো তারা সংবাদ সম্মেলন করে দেখাচ্ছে। এই যে যদি আমি একটু পত্রিকাটা একটু দেখাই, এই যে একেবারে খবরটা দেখেন, তো খবরে হচ্ছে বলা হচ্ছে যে রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আইনউদ্দিনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের নির্যাতন, নিয়োগ বাণিজ্য, জমি দখল সহ নানা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এমপির বিরুদ্ধে অভিযোগের ফর্দ তুলে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, এমপি আইন জামাত শিবির রাজাকারের সন্তানদের চাকরি দিয়েছেন, লোক দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করছেন, এসব অভিযোগ আমরা কেন্দ্রে দিয়েছি, তিনি এলাকায় এমন অনিয়ম দুর্নীতি করে রেখেছেন যে আসন্ন নির্বাচনে তিনি মনোনয়ন পেলেও জামানত হারাবেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের একাংশ বলছে যে তিনি যদি নমিনেশন পায় তাহলে তার জামানত যাবে। এই সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক লীগের মহিলা সম্পাদক শেখ হাবিবা, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, মানে বোঝা যাচ্ছে একটা অংশ সবাই না, কিন্তু একজন এমপির বিরুদ্ধে যখন কি এইভাবে অভিযোগ আসে একেবারে নিয়োগ বাণিজ্য সহ, এটা তো খুবই গুরুতর একটা অন্যায়, মানে অভিযোগ তো দুঃখজনক হচ্ছে যে এই যে প্রাণগোপাল দত্তের ব্যাপারে বা এই যে এমপির ব্যাপারে একেবারে যখন অভিযোগ গুলো আসছে সামনে, সেই ব্যাপারে দল কিন্তু একদম নীরব থাকছে, অন্য কোনো কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না। তো এইভাবেই কি মানে একেবারেই মানে কোনো জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেলেন এমপিরা, যে তারা কোনো বক্তব্য দেবেন না, বা কেন এই ঘটনা ঘটলো তার কোনো ব্যাখ্যা জনগণ পাবে না? দর্শক ভালো থাকবেন।